এখন বাসায় যেতে যেতে এই যে স্ট্রবেরি এখন আমি খাবো, একটু ক্লিন করে নিয়ে আসছি আমি এখান থেকে আসার সময়। এই যে লবণ মরিচ আমি সবসময় করে নিয়ে আসি বাসা থেকে, বিট লবণ আর গুঁড়া মরিচ দিয়ে নিয়ে আসছি প্রত্যেকে আর এইভাবে নিয়ে আসি। তো এবারও নিয়ে আসছি, এখন খাবো আমি লবণ মরিচ দিয়ে। আর আমার আম্মা কিন্তু 2 বছর যাবৎ ইংল্যান্ডে আসছে, 2 বছর যাবতে আম্মা এখানে গ্রো ফার্মে আসে। আমার আম্মার খুবই পছন্দের এই গ্রো ফার্ম। আর স্ট্রবেরি তো এরকম পেরে খাওয়া আম্মা খুবই লাইক করে, আম্মাও এরকম লবণ মরিচ করে ফার্মের মধ্যেই খায়। আবার যখন ওইখানে শশা ওঠানোর সময় হয় কিউকাম্বার, বাংলাদেশি যে খিরাটা এখানে করা হয় ওইটাও কিন্তু এরকম আমি লবণ মরিচ করে খাই। তো এখন খেতে খেতে বাসায় যাবো। একটু স্ট্রবেরি নিয়ে নিলাম, লবণে চাপ দিলাম, এতো এখন খাব। পরে কিন্তু আমি আবার উঠাইছিলাম আরেকটা জমি থেকে ওইটা, এগুলা এগুলা খুবই মিষ্টি। আর স্ট্রবেরির যে একটা স্মেল, নাইস একটা স্মেল এটার মধ্যে সেটা আছে। সো এটা আবার পরে আমি এক বাকেট নিয়েছি, মোট আমরা 2 বাকেট নিয়েছি, আমাদের প্রায় জাস্টে 10 পাউন্ড 2 বাকেট, এটা ওয়েট করে 6 পাউন্ড কেজি। এই তো লবণ আবার দিয়ে নিলাম, এখন খাচ্ছি। স্ট্রবেরি খেলে জিব্বা লাল হয়ে যায়, ঠোঁট লাল হয়ে যায়। এবার হচ্ছে না, কারণ ওই যে বললাম না ভ্যারাইটিসটা ভালো না। টিলে জিজ্ঞেস করছিলাম এত আনসুইট কেন, পানসি কেন, তখন সে বলল যে এটা এবারের ভ্যারাইটিসটা ডিফারেন্স। আর একটা গাছ যত বেশি ফল দেয় তাদের কোয়ালিটি সিস্টেম ডাল হয়ে যায়, ডাউন হয়ে যায়, এটা একটা রিজন। এই কারণে হয়তো বা এরকম অনেকেই বলতেছে যে এবারে স্ট্রবেরি মজা না, টেস্টি না, সুইট না। তো মাকে জিজ্ঞেস করার পর উনি বললো তোমার মতো অনেকেই বলতেছে এইটা একটা রিজন হতে পারে, ওয়েদার হট, আর দ্বিতীয়ত হচ্ছে অনেক বছর যাবৎ এই প্লান্টগুলো, সো এটা একটা রিজন হতে পারে, ফলনও কম হয় অনেক বছর হয়ে গেলে, এটা একটা রিজন উনি বললো। আলহামদুলিল্লাহ খুবই মজা, ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।